হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেটি এডুকেশন চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি কোয়েল। তো এই যে যাদবপুর ইউনিভার্সিটি অর্থাৎ জেইউ, জেইউ নিয়ে তোমরা কিন্তু অনেকে অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাচ্ছ যে এখনো পর্যন্ত অ্যাডমিশন ওপেন হয়েছে না, অলরেডি শেষ হয়ে গেছে ইউজি পিজি উভয়ই, এবং তার সাথে কবে নাগাদ এন্ট্রান্স এক্সাম হবে, এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন কিভাবে নিবে, কিভাবে কোয়েশ্চেন পেপারগুলো থাকবে, কোয়েশ্চেন পেপার কি থাকবে সেটাও কিন্তু ডিটেলসে ভিডিওতে আমি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমাদের কেটি টিউশন পরিবারের নতুন সদস্য হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। এখানে বিভিন্ন ধরনের স্কলারশিপ এছাড়াও বিভিন্ন ধরনের এডুকেশন আপডেট যেমন অ্যাডমিশন আপডেট কিন্তু তোমরা প্রতিনিয়তই পেতে থাকবে। বিভিন্ন বোর্ড, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড না, সমস্ত বোর্ডের রেজাল্ট আউট হয়ে যাবে। রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি, শুধুমাত্র জেইউ নয়, বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন ওপেন হয়ে যাবে এবং প্রতিনিয়ত কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে এই কেটি যাদবপুর ইউনিভার্সিটি অর্থাৎ জেইউ। জেইউ কিন্তু প্রত্যেকের কাছে একটা আবেগ, একটা ইমোশন, জেইউর নাম শুনলে একটা ইমোশন কাজ করে, এবং প্রতি বছর হাজার হাজার প্রচুর ছেলে মেয়ে এই জেইউতে কিন্তু এন্ট্রান্স এক্সাম দেয় এবং জেইউতে চান্স পাওয়ার চেষ্টা করে। যাদবপুর ইউনিভার্সিটির কবে এন্ট্রান্স এক্সাম হবে, দেখো এখনো পর্যন্ত এন্ট্রান্স এক্সামের কোনো খবর অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। যখন তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, সম্ভবত মে মাসে রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মে মাসে যদি রেজাল্ট প্রকাশিত হয়ে যায়, রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু এই জেইউতে অ্যাডমিশন ওপেন হয়ে যাবে। অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের এন্ট্রান্স এক্সাম হবে। তো এন্ট্রান্স এক্সাম সম্ভবত জুলাই আগস্ট মাসে হবে, আগের বছরও জুলাই আগস্ট মাসেই হয়েছিল এন্ট্রান্স এক্সাম। তো এখানে তোমরা কিভাবে প্রিপারেশন নিবে, দেখো বিভিন্ন সাবজেক্টে প্রিপারেশন কিন্তু বিভিন্ন রকম হতে পারে। তো তোমরা কোন সাবজেক্টের ওপর অনার্স করতে চাইছো বিএ বিএসসি, তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যদি আমি পল সায়েন্সের কথা বলি, পল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তোমাদের ইলেভেন টুয়েলভের সিলেবাস নয়, ইলেভেন টুয়েলভের সাথে তোমরা যেহেতু এটা পল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান, তো সেক্ষেত্রে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়ে রাখতে হবে। যেমন বর্তমানে যে ঘটনাগুলো আমাদের দেশে ঘটছে, দেশে বা আমাদের রাজ্যে ঘটছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সেই বর্তমানে ঘটনাগুলো তোমাদের কিছুটা হলেও জানতে হবে। এটা গেল তো পল সায়েন্স। এছাড়াও তো বিভিন্ন সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স, বায়োলজি, ফিজিক্স, বিভিন্ন ধরনের সাবজেক্ট তো রয়েছে এরপরে তোমাদের। তো এই যে বিভিন্ন ধরনের প্রিপারেশন নিবে, তো তোমরা এখন ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে তোমরা সিলেবাস পড়াশোনা করেছো, বিশেষত টুয়েলভটা তোমরা বেশি জোর দেবে, ইলেভেনটাও কিন্তু তোমরা পড়বে। তো এই যে টুয়েলভের যে সিলেবাস পড়েছো এবং ইলেভেনের যেটা পড়েছো, এই ইলেভেন টুয়েলভের সিলেবাসটা কিন্তু ভালো করে তোমরা পড়াশোনা করো। তো এবার আমি তোমাদের দেখাবো এই যে যাদবপুর ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট অর্থাৎ এন্ট্রান্স এক্সামের কোয়েশ্চেন পেপার কেমন হয়, কত ঘন্টা টাইম দেওয়া থাকে। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 2013 ইংলিশের এন্ট্রান্স এক্সামের কোয়েশ্চেন পেপার। যেহেতু অনেক আগেকার, আগে 130 হতো, কিন্তু এখন তোমাদের 100 ফুল মার্কস দেওয়া থাকে এবং সময় দেওয়া থাকে 2 ঘন্টা। তো এখানে বিভিন্ন ধরনের পার্ট 1 ও পার্ট 2 করে কোয়েশ্চেন পেপার দেওয়া রয়েছে ইংলিশে, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই যে তোমরা কোয়েশ্চেন পেপার নিয়ে আরও ডিটেলসে ভিডিও পেতে চাও, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, কারণ একটি ভিডিওতে সমস্ত সাবজেক্টের কোয়েশ্চেন পেপার দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো তোমরা কোন সাবজেক্টের ভিত্তিতে অনার্স করতে চাও সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, তাহলে নেক্সট ভিডিওতে আমি ডিটেলসে দেখিয়ে দেব। 2018 এটা কোয়েশ্চেন পেপার ইংলিশে, টাইম রয়েছে 2 ঘন্টা এবং ফুল মার্কস রয়েছে 100। তো এখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে এটা পড়ে নিয়ে এখান থেকে কোয়েশ্চেনের আনসার করতে হবে। তো তোমরা কোন সাবজেক্ট নিয়ে অনার্স করতে চাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ হিস্ট্রি। তো এবার আমি দেখাই লাস্ট ইয়ারের আপডেটটা অর্থাৎ 2022। এই যে 2022 আমি এখানে পল সায়েন্সেরটা তোমাদের দেখাচ্ছি, সময় দেওয়া রয়েছে 2 ঘন্টা এবং ফুল মার্কস রয়েছে 100, অর্থাৎ তোমাদের 100 এখানে পরীক্ষা দিতে হবে। তোমরা ইংলিশ অথবা বাংলা দুটোতেই কিন্তু লিখতে পারবে, বিভিন্ন সাবজেক্টে ইংলিশ অথবা বাংলা তোমাদের দুটোতেই লিখতে পারবে, কিন্তু কোয়েশ্চেন তোমাদের ইংলিশে দেওয়া থাকবে। তোমরা যদি মনে করো সেখান থেকে বাংলায় লিখবে আনসার, সেটা কিন্তু তোমরা করতে পারবে।
কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে আশা করছি সেটা তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো, এটা আরো ডিটেইলিং এ ভিডিও আসবে তোমাদের। তো তোমরা এবার বলি যে তোমাদের কি সিলেবাস তোমাদের এখানে পড়াশোনা করতে হবে। বেসিক্যালি এন্ট্রান্স এক্সামের জন্য সেরকম পার্টিকুলার কোনো সিলেবাস নেই, তোমরা টুয়েলভটা বেশি জোর দিয়ে পড়বে, অলরেডি তোমরা টুয়েলভ পড়েইছো, টুয়েলভ এইচএস দিলেই সবে মাত্র, এবং ইলেভেনটাও পড়ে রাখবে। এখানে ব্যাপারটা হচ্ছে তোমার বেসিক নলেজ কতটা রয়েছে, বেসিক নলেজের ওপর কিন্তু এন্ট্রান্স এক্সাম হয়, অর্থাৎ তোমার লেখার দক্ষতা কতটা থাকে। ধরো তোমাকে একটা কোনো ইংলিশে বা যে কোনো জিনিস বা বাংলায় তোমাকে একটা কোনো স্টোরি দিয়ে দিল অথবা তোমাকে কোনো একটা কবিতা দিয়ে দিল, তো সেইটা ভালোভাবে পড়ে সেটার বিষয়বস্তু বুঝে নিয়ে হয়তো যে কোয়েশ্চেনগুলো তোমাদের দেওয়া থাকবে সেই কোয়েশ্চেন অনুযায়ী তোমাদের 200 ওয়ার্ড, এখানে দেখতে পাচ্ছ 200 ওয়ার্ডে, এবং লিখে দেওয়া থাকবে যে তোমাদের কত ওয়ার্ডে লিখতে হবে। তো এইরকম টাইপের কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। এই এন্ট্রান্স এক্সাম হচ্ছে তুমি যে সাবজেক্টের প্রতি ফোকাস দিতে চাও, অর্থাৎ যে সাবজেক্ট নিয়ে তুমি অনার্স পড়তে চাও সেই সাবজেক্টের ওপর তোমার কতটা দক্ষতা রয়েছে, লেখার দক্ষতা রয়েছে, এটাই হচ্ছে এন্ট্রান্স এক্সামের টেস্ট তোমাদের দিতে হবে। তোমরা এখন থেকে খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো, হয়তো ইংলিশে তোমরা নিয়ে অনার্স করতে চাও, তো ইংলিশের বিভিন্ন ধরনের যে বইগুলো রয়েছে অথবা হিস্ট্রি অফ লিটারেচার যে বইটি রয়েছে এগুলো ভালো করে পড়াশোনা করো, তো তোমরা অতি অবশ্যই এন্ট্রান্স টেস্টে পাশ করে যাবে। তো এন্ট্রান্স টেস্টে পাশ করে যাওয়ার পর 50 মার্কস কিন্তু এন্ট্রান্স এক্সাম থেকে নেওয়া হয়, এবং 50 মার্কস তুমি যে রেজাল্ট করেছো সেই রেজাল্ট থেকে নিয়ে একটি মেরিট লিস্ট প্রকাশিত হয়। মেরিট লিস্টে যদি ভালো র্যাঙ্ক থাকে অতি অবশ্যই তোমরা এই জেইউতে চান্স পেয়ে যাবে। আচ্ছা, জেইউর সাথে তোমরা আর কোন কোন ইউনিভার্সিটির আপডেট পেতে চাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এখানে কিন্তু বিভিন্ন ধরনের তোমরা ইউনিভার্সিটির আপডেট পেয়ে যাবে।